দেখা যাক। ঝগড়া করে এটা আমি জানি, শুভ কেটে রেখে দেবো, কিন্তু আমি রেখেছিলাম তাই না, দেখেছো তো, তাহলে এটা কেন থাকবে না? এখানে কি খারাপ লাগছে? এই পার্টটা রাখতে পারো? আমাকে খুবই বাজে লাগছে, আমাকে দেখতে খুবই বিরক্ত লাগছে। ঠিক আছে, তুমি চুলটা খুলে ফেলো তাহলে। না, আমি কেন চুল? তোমার মুখে যদি আমার স্টিকার মেরে দিই? হ্যাঁ, তাহলে তো তাহলে হবে। মাইক টেস্টিং, হ্যালো হ্যালো। রেকর্ডারটা লাগানো ছিল না। অলরাইট, কতগুলো জিনিস আমরা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম আমাদের ফ্ল্যাটের জন্য, তো ভাবলাম এসে যখন গেছে একবার দেখে দিই। প্রচণ্ড গরম লাগছে, গরমকালে মোটামুটি 1-2 ডজন রুমাল ক্যারি করতে হয় আমার। বোল বাইরে লাল ভিতরে কালো, খুব ভালো। এই যে বোল, সেম। নেক্সট আইটেম, এই একই সেটের পর্দা ছিল লাগানো, মানে আছে এখনো। ও ফেব্রিকটা খুব ভালো, আমি জানি শিয়া ফেব্রিক। বেসিক্যালি এটা একটা ম্যাট, জিনিসটা এরকমই দেখতে। ও হো, এটা তো হেভি দেখতে। এই সব হোম অর্গানাইজেশন, এই হোম টিপ সব অনলাইন। তিশা সেজে চলে এসেছে, তাই কারণ আমার কথা বলছি বাজে কথা। স্যার এটা ইজ মানে কাইন্ড অফ উল্টো দিকে করো তো, উল্টো দিকে। ওইদিকে কি করে হবে? এদিকে তো হবে না, বসলে কি করে? বসলে এটা টাইট আছে এখন, একদম হেভি দেখতে না? সব আমার পছন্দ। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। দেখেছিস তিশা বলেছে তো আমি ঝগড়ায় জিত, আমি ঝগড়ায় জিতবই। এই মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। তিশা যে শপিং করতে যাবে, কি মজা। লাশ হচ্ছে, তাকাচ্ছে না এইজন্য। আমার মুখে মাস্ক লাগাচ্ছে, তোমার মাস্ক লাগানো আছে? হ্যাঁ লাগানো, ওটা অরিজিনাল শুভ একদম না। এসব বলে আমার যখন কোনো পজিটিভ ভাইব আসে তখন নেগেটিভ ভাইবও কাজ করে, তাকে টানার জন্য। আমি এগিয়ে যাব, একলা চলো রে, একলা চলো রে, মানে বোঝো তো, একজন যদি বলে কিছু তাকে সবাই মিলে সাপোর্ট করতে। আমি একা লড়ে যাবো, একা বাহুবলী, আমি একা লড়বো, একা। দেখলে তো, একজন বললো, সবাই মিলে বললো ঠিক ঠিক ঠিক, আমার কিছু বলার নেই। ক্যামেরার সামনে মিথ্যা কথা বলা কখনোই উচিত না। বড় একটা কথা বললে তুমি আমাকে আমরা ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তিশার এবার ভালো লাগছে, তিশাকে খুব সুন্দর লাগছে। তিশা ক্যামেরার সামনে আমি একটুখানি টাচ আপ করে নিয়েছি। ও মাই গড, সেই সেলিব্রিটি। এখন যাচ্ছি একটু এমজি রোডে। দুটো কারণ আছে, এক হচ্ছে এবার পুজোটা আমি ডিসাইড করেছি চারটে রং করব, আর সেকেন্ডলি আমার যে বড়বাজার ব্লগ সেটা কমপ্লিট হয়নি, তার কারণ বড়বাজারে যেখানে মেটেরিয়াল পাওয়া যায়, মানে সেখানকার মেটেরিয়াল আমার পছন্দ না, তাই আমি এমজি রোডে স্পেসিফিক একটা শপ থেকে মেটেরিয়াল কিনি, সেখানেই যাচ্ছি। আমার কোনো প্ল্যান নেই আপাতত। আমার ইচ্ছা আছে যে দেখি আমি আমার মেয়ের সাথে ম্যাচ করে কিছু পরবো। বাইকে বেরোতে গেলে প্রোটেকশন নেওয়াটা খুব জরুরি। যা গরম যা পড়েছে, রাস্তায় রোদ, প্রচন্ড রোদ, তো এটা ওকে। বাই দ্য ওয়ে, আমার লুক কেমন লাগছে? আগের ব্লগে দেখিয়েছো ভাইয়া, কতবার দেখা, তাও কি ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গড, আই লেফট মাই কি bro, thank you much to me, yeah বার পৌঁছে গেছি, খুব জল চেষ্টা পেয়েছে আমার টিশার্ট। হ্যান্ডলুম কটেজ, মহাত্মা গান্ধী রোড, যদি তোমরা আসতে চাও আসতে পারো। ভালো মেটেরিয়াল পাওয়া যায়, সব ধরনের মেটেরিয়াল, শাড়ি, পাঞ্জাবি, এই সেই। ট্রেনে দুবার এলো বড়বাজারে, দুবারই লস্যি খেয়েছে, দুবারই শপিং করেছে, কিন্তু এখন একটা ব্লগও আপলোড হবে। লঙ্কা অল্প তো এলো দেখতে, এলো এলো এনজি রোডে কেন এসেছি তোমাদের দেখালাম, কোথায় এসেছি সেটা তোমরা দেখে নাও একটু দূর করে। আচ্ছা দেখে নিয়েছো, এবার বলো। হ্যাঁ, এখানে এসছি হচ্ছে আমি আমার শাড়ির মেটেরিয়াল কিনতে, একটা ব্লগ বানাচ্ছি রিসেন্ট যে হচ্ছে কীভাবে ডিজাইনার শাড়ি বানাতে পারো। এটা আমার বেস্ট প্লেস, যেখান থেকে আমি এর আগেও অনেকবার মেটেরিয়াল কিনেছি, ইভেন আমিও কিনেছি শাড়ি বানানোর জন্য, পাঞ্জাবি বানানোর। তো চলো ওখানে ভেতরে ব্লগ করতে দেবে না, অ্যালাউড না, একদম সব কিছু কেনাকাটা হয়ে যাক তারপর দেখাবো। আস্তে আস্তে সাবাস। লম্বা চুল হলে এরকমই হয়, এখানে আটকে গেছিল টিশার্ট, চুল যেখানে সেখানে আটকে যায়। একদিন তো চুল আটকে গেছে, তারপর বাড়ি চলে গেছে, তারপর দেখছে যে চুল আটকে গেছে, আবার শ্যামবাজার আসতে হয়েছে, শ্যামবাজারে এসে চুল ছাড়িয়ে তারপরে আবার গেছে। বুঝতে পারে না ও চুল আটকে যায়, এরকম নো প্রবলেম। আমরা ছাড়িয়ে চলে এসেছি, এতটাই তোমরা আমাদের এনগেজ করে রেখেছো যে আমরা নিজেরা ভুলে গেছি কোথায় আসলে দোকানটা। বাইরে থেকে দেখিয়ে দিলাম এই সেই গলি, এটা হচ্ছে ঠাকুমার ঝুলি, এর মধ্যে অনেক ধরনের মেটেরিয়াল পাবে তোমরা। ফাইনালি কেনাকাটা হয়ে গেছে, আর অনেক স্টেপ বাকি আছে। এটা খুব ভালো ডিজাইন, সেটাই তো বলছি, মানে এটা আর এটা খানিকটা সাইজ হবে। কলকা কলকা, পুরো পিওর কলকা, যেগুলো কলকা যদি করতে যাবেন এই টাইপে আছে, আরো এতটুকুই, তাহলে এরকম সাইজ, এই সাইজটাই ঠিক আছে, এরকম টাইপের ছোট ছোট পুরো সেম ফেব্রিকে, ওই সেম ফেব্রিকে উনি এই কাজটা করে দিয়েছে। এই যে পুরো বর্ডার জারদোসি, একদম সিম্পল বর্ডার, ওটা একদম ফুল কাজ। এর মধ্যে একটা কপার কালার দেবো, আর একটা আমি দেবো আপনার গোল্ডেন। আচ্ছা, ডাব কাজে দেবো একটা কপার কালার, এক লাইন কপার কালার, এক লাইন আপনার গোল্ডেন কালার, আর তারপরে কট পাইপিং করছি। নাম্বার আমার এইটাই দেবে, ওটা দেবে 9 নম্বরটা এখন বাদ আছে। রানী আর্ট সেন্টার বা এডি যদি বলে তাহলে ডিসকাউন্ট দেবে আঙ্কেল বলেছে, ঠিক আছে। ফাইনালি যেখানেও গেছিলো ওই জিনিসপত্রগুলো দেওয়ার জন্য, সিরিয়াসলি বলছি আমাকে বলো সত্যি করে ব্যাপারটা কি, পুজো এলেই কি মেয়েদের মানে টাইমের কোনো ব্যাপার নেই, এটাই নিয়ম। তো আমার কাছে তো এটাই নিয়ম হয়ে গেছে, আমার অভ্যাস হয়ে গেছে, আমি অ্যাডাপ্ট করেছি আমার মধ্যে এই ব্যাপারটা, পেশেন্স, কাম, সব কিছু, কিন্তু এত ইজি না। পরে টিশার্টের সাথে আমি শপিং করতে যাই খুব কম, কারণ প্রচুর 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 টাইম লাগে। কারণ আমি যাই যখন কিরমভাবে কি দেখলাম, 4-5টা টি শার্ট দেখলাম, ভালো লাগলো, ডাপ ঘাপ তুলে নিলাম, বিলিং, বাইরে চলো। ম্যাক্সিমাম 30 মিনিট এক্সপিরিয়েন্স মানুষকে বেটার বানায়। তোমার প্রশংসা করছিলাম আমি একটু আগে, সেটা তুমি জীবনেও করতে পারো বলছিল, লেট করছে, সময় নষ্ট করছে। সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে এটাকে সিগন্যাল ছাড়া রোড ক্রস করা। সবচেয়ে খারাপ ব্যাপার এটা, আমরা মেটেরিয়াল কেনার জন্য লেগেছে 30 মিনিট, ডিজাইন করার জন্য ওখানে লাগলো 2 ঘন্টা। আরে জব ব্যাপার। ভালোবাসার ক্ষেত্রে কি কোনো রকম ডিভাইড রুল কিছু আছে? আমি বল, তুমি বল, আমি দিয়ে ঘোষা দিচ্ছি। সকাল থেকে আমার পকেট থেকে খসিয়েই যাচ্ছে কেন ঠিক আমার কাছে কার্ড আছে আচ্ছা ভিজিটিং কার্ড তাতে তো টাকা বের হবে না দুটোতেই সেম না দেখেছো তো দেখেছো কি করছে ঘরেও এরকম করে কোন মাছের মাথাটা বড় সেটা আমি খাবো ঠিকই আছে এগুলো ঠিক এটা ঠিক না শাশুড়ি মাও করে আমাকে বড়টা দেয় এটা আমার কিছু হ্যাঁ অভ্যাস খারাপ করে দিয়েছে আমার কিছু করার নেই অভ্যাস সব চেঞ্জ করাতে হবে এখন সবচেয়ে বড়টা আমার মেয়েই খাবে তোমার বিয়ে হবে না তারা যদি সবাই তোমাকে মিস করবে তোমার বিয়ে হয়ে যাবে তারপরে সবাই তোমার ওয়াইফকে বা হাজবেন্ডকে একদম বাজে কথা টপের কথা আমি গিফট দেই শ্বশুর বাড়ির লোক কিছু দেয় না না শ্বশুর পিস কিনেছি যেটা দিয়ে একটা পাঞ্জাবি বানাবো ওটা আমি প্রত্যেকবারই করে অষ্টমীর দিন পাঞ্জাবি পরি এবার তো পূজায় তোমরা থাকছোই ফুল টু একদম ব্যাগটা ভাবি হ্যাঁ খাবো না কেন ওটা কাঁচা দেয় বলে এই এটা দিয়েছে সব চাল এগুলো চাল চলে চাল কি বলো এটা খেয়ে নিয়ে যাবার বলে আমি তোমাকে খুব ভালোবাসি ব্যাস হয়ে গেল গল্প শেষ ও কাকা চলে এসেছে গাড়ি নিতে আর আমাদের উচ্ছেদ করে দিচ্ছে আমাদেরকে উচ্ছেদ সাদা দাড়িওয়ালা অমিতাভ বচ্চন क्योंकि देखते जाओ ছোট অমিতাভ बच्चन ये 2.5 करोड़ का खाना आपके सामने है अब देखते हैं आप खाते हो या नहीं 10 करोड़ के लिए ऑडियंस को चाहिए आपको ऑडियंस आप सब बताओ खाना है 20 करोड़ ये रहा 40 करोड़ नहीं मेरा खेते हमें बुके दे 80 करोड़ ओके जस्ट বাড়িতে এলাম খুব টায়ার্ড তো এটা হচ্ছে সেই পিসটা জানি না এই কারণে পাঞ্জাবি অ্যাকচুয়ালি আমার কাছে ছিল আগে একটা বিয়ের আগে মানে ও আমাকে গিফট করেছিল প্যান্টালুন থেকে নিয়েছিল সেম কালার একদম সেম কালারের পাঞ্জাবি এবং ও বলতো এটা পরে তোমার খুব হ্যান্ডসাম লাগছে এই সেই যাই হোক দেখা যাক বানাই কীরকম লাগে পরে দেখাবো তোমাদেরকে তো ব্লগ এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো বাচ্চাদের এথনিক ওয়্যার আমি ভাবছিলাম যে এবার টুইকির ফার্স্ট দুর্গাপুজো যদি ওকে কোনো এথনিক ড্রেস পরাই তাহলে কীরকম লাগবে আর আমার মনে হয় হেভি লাগবে ফাটাফাটি তোমরা যদি জানা থাকে তোমাদের যে কলকাতায় কোথাও যদি বেবিদের এথনিক ওয়্যার পাওয়া যায় প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো আমি ওখানে যাব আর হ্যাঁ আমি দেখছি যে ভিডিও তোমরা সবাই দেখছো বাট লাইক করে যাচ্ছ না প্লিজ সবাই লাইক করে যাও লাইক করলে আমার ভালো লাগবে আর কি প্লিজ লাইকটা করে যাও আর সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনও ক্লিক করো যাতে নোটিফিকেশান সবার আগে যায় আর তোমরা কোনো ভিডিও মিস না করো তো আজকের জন্য এখানেই শেষ করব গুড নাইট টেক কেয়ার বাই বাই